কলকাতা থেকে পুরস্কার লুফে এনেছেন বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেখানে অনুষ্ঠিত 20তম টেলিসিনে অ্যাওয়ার্ডে সেরা বাংলাদেশি অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি। তথ্যটি ফেসবুকে নিশ্চিত করেছেন মিম নিজেই। এই অভিনেত্রী জানিয়েছেন, পরাণ সিনেমায় অভিনয়ের জন্য সেরা বাংলাদেশি অভিনেত্রী হিসেবে 20তম টেলিসিনে অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন তিনি। এছাড়াও আয়োজক, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিম। কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ থেকেও নানা সময়ে পুরস্কৃত হয়েছেন এই অভিনেত্রী। 2016 সালে তিনি জোনাকির আলো সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে যৌথভাবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সুনিশ্চিত করে প্রকৃতির মতোই হেলদি এবং ফ্রেশ বাতাস, যমুনা এসি ফ্রেশ এয়ার এক্সপার্ট। এছাড়াও 2009 সালে আমার আছে জল সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার পান মিম। এই অভিনেত্রীর ঝাঁপিতে রয়েছে CJFB পারফরম্যান্স পুরস্কারও। দাগ হৃদয়ে ছবিতে অভিনয় করে 2019 সালে ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার পান তিনি। লাক্স চ্যানেলাই সুপারস্টার 2007 প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে শোবিজে যাত্রা শুরু করেন মিম। সে বছরই আমার আছে জল সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর তাকে দেখা যায় আমার প্রাণের প্রিয়া ছায়াছবিতে, যাতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। কিছু নাটকেও দেখা গেছে বিদ্যা সিনহা মিমকে। 2013 সালে ট্রাম্প কার্ড নাটকে অভিনয় করেন তিনি। বিজ্ঞাপন চিত্রেও কাজ করতে দেখা গেছে তাকে, এমনকি কিছু কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেছেন মিম। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও দক্ষতা দেখিয়েছেন মিম। 2012 সালের বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম গল্পের বই শ্রাবণের বৃষ্টিতে ভেজা। এরপর প্রকাশ পায় তার রচিত উপন্যাস পূর্ণতা। রাজশাহী জেলার মেয়ে বিদ্যা সিনহা মিম অবশ্য বাবার চাকরির সুবাদে ভোলা ও কুমিল্লায় কাটিয়েছেন অনেকটা সময়। নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন এই অভিনেত্রী। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে পড়াশোনা করেছেন মিম। সেখানে তিনি ইংরেজি সাহিত্যে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন। খুব শিগগিরই মুক্তি পাবে মিম অভিনীত সিনেমা অন্তর্জাল। সম্প্রতি এর টিজার প্রকাশিত হয়েছে। এ সিনেমায় অভিনয়ের বিষয়ে মিম জানিয়েছিলেন, প্রযুক্তি ও সাইবার দুনিয়ায় নারীদের এগিয়ে আসার অনুপ্রেরণা দিতেই ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। শিবলি আহমেদ, কালবেলা।